রপ্তানি আয় বাড়াতে আইটি সেক্টরটি বাংলাদেশের নতুন একটি খাত হিসেবে সামনে আসছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের তথ্য মতে, বর্তমানে দেশের আইটি ফার্মগুলো সফটওয়্যার ও অন্যান্য পরিষেবা রপ্তানির মাধ্যমে বছরে $1.5 বিলিয়ন আয় করছে। বেসিসে বর্তমানে 2300টির বেশি প্রতিষ্ঠান নথিভুক্ত রয়েছে। এদের মধ্যে সফটওয়্যার এবং বিভিন্ন আইটি পরিষেবা দিয়ে দেশের বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রাখছে 600টির মতো স্থানীয় প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই পরিষেবা রপ্তানি করা হচ্ছে। আমরা লাস্ট একবার যখন রিপোর্ট করছিলাম, তখন আমরা দেখলাম যে অলমোস্ট প্রায় 192টা কান্ট্রি থেকে আমাদের প্রোডাক্ট কেনা হয়েছে এখন পর্যন্ত, এবং আমাদের এখন প্রায় 6 মিলিয়নের কাছাকাছি হলো টোটাল ইউজার আছে। আমরা 6 মিলিয়নের খুবই কাছে আমাদের টোটাল নাম্বার অফ ইউজার আমাদের সলিউশন ইউজ করে তাদের কোনো একটা ওয়েবসাইট তৈরি করেছে বা ই কমার্স সলিউশন তৈরি করেছে। আমরা প্রথমে কানাডার সাথে কাজ করা শুরু করি, পরে বিভিন্ন কান্ট্রি যেমন ইউকের সাথে, তারপরে ইউএসএ, তারপরে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে, বিভিন্ন কান্ট্রির সাথে কাজ করা শুরু করি। আমাদের মেইন কাজ কারেন্টলি 40%-এর উপরে কাজ আসে জার্মানি এবং নরওয়ে থেকে, ইউরোপের উপরে আমরা বেশি ডিপেন্ডেন্ট। বেসিসের তথ্য মতে, গত 5 বছরে এই শিল্পের প্রবৃদ্ধি হয়েছে 100%-এরও বেশি। এই ধারাবাহিকতা বজায় থাকলে 2031 সালের মধ্যে $20 বিলিয়ন রপ্তানি আয় করা সম্ভব হবে। আমাদের রেভিনিউ আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ হচ্ছে। আমরা মোটামুটি সাপোজ double-digit million-এর দিকে আর কি রেভিনিউ নিয়ে যেতে পারছি ডলারে। আমরা বা আমাদের সাইজের যে কোম্পানিগুলো বাংলাদেশে রয়েছে আমাদের ইকোসিস্টেমে, তাদের সবার রেভিনিউই $2-10 মিলিয়নের কাছাকাছি হবে বছরে। বর্তমানে ওয়েবসাইট তৈরির প্লাগইন, থিম, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ বিশ্বমানের পরিষেবা দিয়ে থাকে দেশীয় প্রতিষ্ঠানগুলো। রপ্তানি আয়ে ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থানেও সহযোগিতা করছে তারা। এখন আমরা 714 পিপল। আমরা আলহামদুলিল্লাহ প্রবাবলি ইন টার্মস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে সবচেয়ে বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে এরকম কোম্পানির মধ্যে সম্ভবত 1 of the top 3-এর মধ্যে আছি। আমাদের এই যে এখন 700, এটা আমাদের 1 বছর আগেও প্রায় 450 এরকম রেঞ্জে ছিল আর কি। আমাদের এই প্লাগইনগুলো দিয়ে মানুষজন তার ওয়েবসাইট তৈরি করতে পারে। আমাদের অনেকগুলো টুল আছে যেটা দিয়ে ই কমার্স ইন্ডাস্ট্রি তার বিক্রি বাড়াতে বা প্রোডাক্টটা বেটারভাবে মার্কেট করতে ইউজ করে। আমাদের একটা সলিউশন আছে বেটার ডকস, যেটা দিয়ে মানুষজন হলো ডকুমেন্টেশন তৈরি করতে পারে। এখন যেমন গ্লোবালি অনেক এডুকেশনাল ইনস্টিটিউট থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রির বড় কোম্পানিগুলোও তারা তাদের ডকুমেন্টেশন তৈরি করতে অ্যাকচুয়ালি বেটার ডকস ইউজ করে। একই সাথে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার অ্যাকচুয়ালি একটা থিমেরও দরকার হয়। আমাদের থিমের অ্যাকচুয়ালি একটা বড় কালেকশন এবং অলমোস্ট ইকোসিস্টেম বলে টেমপ্লেটলি বলে আমাদের একটা সলিউশন আছে যেটা ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করা, বাট একই সাথে একটা সাস সলিউশন। আমাদের টেমপ্লেটলি প্রায় 3 লাখ ইউজার আছে এখন। আরও দক্ষ কর্মী তৈরি করা সম্ভব হলে এ খাতটি রপ্তানি আয়ের একটি অন্যতম খাতে পরিণত হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এখানে কোম্পানিগুলোরও চিন্তা করতে হবে, আগায় আসতে হবে। কোম্পানিগুলোর আগায় আসতে হবে কীরকম, যে কোম্পানিগুলোর গ্র্যাজুয়েটদের সাথে যোগাযোগ রাখতে হবে, যে স্টুডেন্ট অবস্থাতে তারা যাতে কিছু কাজ করতে পারে, তারা যাতে জানতে পারে যে কী ধরনের কাজগুলো করা দরকার, কী শেখা দরকার। এগুলো যদি তারা স্টুডেন্ট অবস্থাতে জানতে পারে, প্রিপারেশন নিতে পারে, তাহলে ভালো কাজ হবে। যেমন আমরা গিকি সলিউশনস নামে আমাদের একটা গ্রুপ আছে, নয়টা সফটওয়্যার কোম্পানি মিলে। তো এই গ্রুপ থেকে আমরা যেমন স্টুডেন্টদের জন্য একটা হ্যাকাথন অ্যারেঞ্জ করেছিলাম গত বছর লার্নাথন নামে, সেখানে যেমন আমরা স্টুডেন্টদেরকে আমরা প্রফেশনালি কী ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করি সেটার একটা এক্সপোজার দিয়েছি। তো তারা দেখা গিয়েছে যে স্টুডেন্ট অবস্থাতেই কিন্তু অনেক প্রিপেয়ার্ড হয়ে গ্র্যাজুয়েট করে বের হচ্ছে। তো এরকম আমি দেখতেছি যে অনেক ইয়াং গ্র্যাজুয়েট বের হচ্ছে। এখন আমরা যারা এন্টারপ্রেনর, আমাদের ওদেরকে ট্রাস্ট করতে হবে, সুযোগ দিতে হবে এবং তাদেরকে গ্রো করতে হবে, ইনভেস্ট করতে হবে, তখন এটা তৈরি হবে। তবে এ সেক্টরের এত সম্ভাবনা থাকলেও এর বিকাশে এখনো বেশ কিছু সমস্যা রয়েছে বলে জানান উদ্যোক্তারা। বাজেটে আমাদের ভ্যাট ব্যাপারটা একটু ডিফাইন করার একটা ইস্যু রয়ে গেছিলো, যে সফটওয়্যার বলতে সফটওয়্যার সার্ভিস বলতে কী বোঝায় এবং সেখানে অ্যাকচুয়ালি কতটুকু ভ্যাট থাকা উচিত। সরকার আমাদের কোনো ভ্যাটই থাকার কথা না,
এটাই হলো বাই রুল। বাট এইটা ডিফাইন না করার কারণে অনেক জায়গায় 5%, অনেক জায়গায় 0%, অনেক জায়গায় 15% নেওয়া হতো। সরকার এটাকে ডিফাইন করছে, বাট ডিফাইন করে ল লেভেলটাকে বানাই করছে হলো 5%। তো আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য আমাদের অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির ভ্যাটটা জিরো হওয়া দরকার, আর বৈদেশিক সফটওয়্যার যখন এখানে আসবে সেটার উপর একটা ভ্যাট থাকতে পারে, এটা নিয়ে হয়তো আলোচনা ছিল। তো এই জায়গাটা একটু মানে ক্লিয়ার করতে যে আমাদের উপরে নতুন বরঞ্চ ভ্যাটের বোঝাটা আরও বেড়ে গেছে। একই সাথে আপনি জানেন হয়তো যে 2024 সাল পর্যন্ত আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে ইনকাম ট্যাক্সের উপর একটা রেয়াত ছিল, এটা অ্যাকচুয়ালি আমাদের এক্সটেন্ড করার কথা 30 সাল পর্যন্ত, যেটা আমাদের ইন্ডাস্ট্রি এখন যে গ্রোথের ফেজটা আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অন্তত $10 billion টাচ না করে আমরা ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে গেছে এটা ভাবতে পারবো না, আমরা কম্পেয়ার করতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা বাকিগুলোর সাথে। তো এই জায়গায় সরকারের এখনও কোনো সুনির্দিষ্ট কোনো মানে নির্দেশনা আসেনি। যাত্রা শুরুর 30 দশকের বেশি সময় পর এখন বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে দেশের আইটি খাত। এটিকে রপ্তানি আয়ের অন্যতম শীর্ষ খাত বানাতে যথাযথ পরিকল্পনার কোনো বিকল্প নেই বলে অভিমত এ খাতের উদ্যোক্তাদের।